হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেলে। আজ আমি আপনাদেরকে পাস্তা করে দেখাবো একটু ডিফারেন্টভাবে। চলুন দেখি। এর জন্য আমি প্রথমে ব্রকলিকে পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর পাস্তা সিদ্ধ করার জন্য পানিতে লবণ দিয়ে পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর নিব ধনে পাতা, রেড পেপার, আর নিব রসুন। আমি কয়েক কোয়া রসুন নিয়েছি। ব্রকলি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিব। ব্রকলি, গ্রিন পেপার, ধনে পাতা, রসুন, এর সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। সামান্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি, সামান্য লবণ অ্যান্ড ব্ল্যাক পেপার। আরও দিব অরিগানো। অরিগানোটার জন্য টেস্টটা একটু ডিফারেন্ট লাগে। সাথে আমি আরও দিয়ে দিব অলিভ অয়েল। আর ব্রকলি সিদ্ধ করার পর যে পানি ছিল ওইখান থেকে আমি একটু পানি দিয়ে দিব ব্লেন্ডার করার জন্য। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ডার করে নিব। এই যে ব্লেন্ডার করার পরে দেখতে এমন হবে। পানিটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে পাস্তা দিয়ে দিব। আরেক সাইডে আমি একটা প্যান গরম দিয়ে এতে সামান্য তেল দিব। আর তেলটা গরম হয়ে আসলে আমি এতে শিম দিয়ে দিব। সাথে আমি আরও দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো সবগুলো একটু নাড়াচাড়া করে দিব। এর সাথে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন আমি দিয়ে দিব টমেটো ক্যাচাপ। মিক্স করে নিব ভালো করে। এখন আমি দিয়ে দিব সেই সসটা, আমি যে সসটা রেডি করছি সবজি দিয়ে। আমি একটু পানি দিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া দিয়ে সব দিয়ে দিব। এক দুই মিনিটের মতো আমি একটু ভালো করে জাল করে নিব। এপাশে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি পাস্তাগুলো পানি থেকে উঠিয়ে আমি এই সসের ভিতরে দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। আর আমি এর সাথে দিয়ে দিব এখন একটু সয়া সস। আমি সাথে আরও অ্যাড করব সিজনিং। তো সবগুলোরে ভালো করে মিক্স করে নিলেই রেডি আমার পাস্তা। এটা খেতে অনেক টেস্টি। আপনি এটা বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। তো আজ এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।